হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভিডিওতে রাষ্ট্রীয় বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের এটা তৃতীয় অধ্যায়, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ভীতি থাকে। বিভিন্ন প্রশ্ন উত্তর ডাউট ক্লিয়ার করার জন্য আমরা MCQ টাইপের প্রশ্ন উত্তরের মাধ্যমে ভিডিওটা দেখবো। সো নাও লেটস স্টার্ট। রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? অ্যান্সার হবে, ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত হয়েছে। 36 থেকে 51 নম্বর ধারায়, অ্যান্সার হবে এখানে 36 থেকে 51। পরের প্রশ্ন, কোন ধরনের সমাজ গঠন নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য? এখানে জনকল্যাণকর সমাজ গঠন নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য। পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলির প্রকৃতি মূলত রাজনৈতিক না অর্থনৈতিক না সামাজিক? এখানে অ্যান্সার হবে, নির্দেশমূলক নীতিগুলির লক্ষ্য মূলত অর্থনৈতিক ও সামাজিক। অ্যান্সার হবে অর্থনৈতিক ও সামাজিক। পরের প্রশ্ন, বিরোধ দেখা দিলে নির্দেশমূলক নীতি বেশি গুরুত্ব পাবে না মৌলিক অধিকার বেশি গুরুত্ব পাবে? বিরোধ দেখা দিলে নির্দেশমূলক নীতির সঙ্গে কোনরূপ বিরোধ দেখা দিলে মৌলিক অধিকারগুলি বেশি গুরুত্ব পাবে? অ্যান্সার হবে এখানে মৌলিক অধিকার। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি কি আদালতের কর্তৃক বলবৎযোগ্য? এখানে অ্যান্সার হবে না, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিগুলি বলবৎযোগ্য নয়।